بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين মহান আল্লাহর সমস্ত প্রশংসা দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহু সাল্লি আলাইহি আল্লাহু বারিক আলাইহি। লেখক বলছেন কিতাবুল বয়ু, এই পর্ব হচ্ছে কেনা বেচা সম্পর্কে, ব্যবসা বাণিজ্য সম্পর্কে। বয়ু ব্যয় অনের বহুবচন, ব্যয় অনের জমা। ব্যয় মানে হচ্ছে ক্রয় বিক্রয় করা, কেনা বেচা করা। যদিও ব্যয় মানে আসল শাব্দিক অর্থ বিক্রি করা, কিন্তু অনেক সময় কেনা বেচা দুটোর উপরে ওর ব্যবহার হয়ে থাকে। আল্লাহ ফাকর রব্বুল আলম কোরআনে কোরআছে রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। যারা আল্লাহ ভীরু মানুষ মমিন, লা তুলহিহিম তিজারাতুন, তাদেরকে না ব্যবসা, ওয়ালা বাইউন না কিনা বেচা। তাহলে এখানে কেনা বেচা দুটোর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, বাই শব্দ ব্যবহার হয়েছে। আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, মানে পাঁচ ওয়াক্ত নামাজ থেকে তাদেরকে গাফিল করতে পারে না। ব্যবসায়ী সে যেন নামাজ ছেড়ে দেবে, ব্যস্ত বিজি মানুষ সে যেন নামাজ ছেড়ে দেবে, অভাবী সেই জন্য পেটের দায় নামাজ ছেড়ে দেবে, এটা হইতে পারে না মমিনের। আল্লাহ পাক মমিনদের পরিচয় সম্পর্কে গিয়ে বলেছেন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাহ, আল্লাহর স্মরণ থেকে এবং বিশেষ করে আল্লাহর স্মরণে ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা থেকে। তাহলে এটা হতেই পারে না যে একজন মুসলমান আর তার পেটের দায়ে অথবা ব্যবসা বাণিজ্যের ব্যস্ততায়, চাকরির ব্যস্ততায়, কাজের ব্যস্ততায় বলে আমি নামাজ পড়তে পারি না, এটা মুসলিম থেকে হতে পারে না, তার ইসলামে সন্দেহ আছে। এখানে আল্লাহ পাক রব্বুল কিনা বেচার ক্ষেত্রে ব্যয় শব্দটি ব্যবহার করেছেন। আল্লাহ পাক আরো বলেছেন কোরআনে কারীমে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ পাক ব্যয়কে হালাল করেছেন। মানে কি, শুধু বেচা না কেনা বেচা, ব্যবসা। এখানে ব্যবসা মানে আদান প্রদান, নেওয়া এবং দেওয়া, কেনা বেচা। তো ব্যয় এখানে কেনা বেচার অর্থে ব্যবহার হলো। যদিও বাইয়ু বাইআন মানে বিক্রি করা, আর ইশতারা মানে ক্রয় করা, খরিদ করা। ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, আল্লাহ পাক মুমিনদের থেকে তাদের জান মাল খরিদ করে নিয়েছেন, ক্রয় করে নিয়েছেন। কিতাবুল বয়ু, ব্যবসা বাণিজ্য সম্পর্কে এই পর্বে হাদিস রয়েছে। সংক্ষিপ্ত বুখারীতে মাত্র কয়েকটি হাদিস নিয়ে আসা হয়েছে। তার প্রথম হাদিস আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হাতেম তাই বলে যে মশহুর আমাদের সমাজে, অত্যন্ত বেশি দাতা ছিলেন, দানশীল ছিলেন, সখী মানুষ ছিলেন। তার ছেলে আদি রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়, হাতেম তাই ইসলামের জামানা পায়নি, ইসলাম গ্রহণ করার তৌফিক হয়নি। কাল বলছেন যে সাআলতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ, বললাম হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উরসিলু কালবি ওয়া উসাম্মি, আমি আমার কুকুরকে ছেড়ে দিই শিকার করার জন্য। প্রাচীন জামানায় কুকুর দিয়ে শিকার করত, কি শিকার করত, হ্যাঁ, যা খাবার পশু যা খাই, যেমন হরিণ, খরগোশ, হ্যাঁ, উরসিলু কালবি, অথবা কোনো পাখি হইতে পারে, পাখি যেসব পাখি খাওয়া যায়, ঘুঘু, কবুতর হতে পারে, উরসিলু কালবি, আমার কুকুরকে আমি ছেড়ে দিই শিকার করার জন্য, বা ওসাম্মি, এবং আমি বিসমিল্লাহ বলি। ওসাম্মি মানে নাম নি, কার নাম নি, আল্লাহর নাম নি, মানে বিসমিল্লাহ বলি। এই জন্য সাম্মাই ওসাম্মি মানে বিসমিল্লাহ বলা, আল্লাহর নাম নেওয়া। সংক্ষেপে ওসাম্মি মানে ওসাম্মিল্লাহ, আল্লাহর নাম নি। তাহলে কুকুরটাকে ছাড়ার সময় যখন কুকুরকে ছাড়ছেন, ধর বলতে হয়, যে ট্রেন কুকুর বলতে হয় ধর, হ্যাঁ, প্রমাণ করতে হয়, তো তখন বিসমিল্লাহ বলে আমি কুকুর ছাড়ি। ফাআজেদ মাহু আলা সাইয়িদে কালবান আখার, কিন্তু শিকার যখন করেছে ওই জায়গায় দেখছি আরেকটি কুকুর, আমার কুকুরকে আমি বিসমিল্লাহ বলে ছেড়েছি, কিন্তু ওখানে যে শিকার পশুটি পড়ে আছে, শিকার করা হয়ে গেছে, সেখানে আমার কুকুরের সাথে আরেকটি কুকুর দেখছি। লাম ওসাম্মে আলাইহে, ওই কুকুরের ওপর তো আমি বিসমিল্লাহ বলিনি, ওই কুকুর এমনিতে চলে এসছে, অথবা আর কেউ ছেড়েছে, ও দৌড় দিয়ে চলে এসছে শিকার করার জন্য, কুকুর দৌড় দিয়ে অনেক দূর চলে গেছে, চোখের আড়া চলেছে, পরে গিয়ে দেখছে শিকারি যে জানোয়ার পশু পড়ে আছে, ওখানে দুটো কুকুর, একটা আমার কুকুর আর আরেকজনের কুকুর, ওই আরেকজনের যে কুকুর অন্য কুকুর, মালিক জানা থাকার নাই থাক, ওর বিসমিল্লাহ বলা হয়েছে কি হয়নি জানি না, অথবা আমি বিসমিল্লাহ তো বলিনি তার উপর। তাহলে কি হুকুম হবে, ওয়ালা আদরি আইহম আখাজা, আর আমি জানিও না যে ওই শিকারি পশুকে আমার কুকুর, যেই কুকুর ওপর বিসমিল্লাহ বলে আমি ছেড়েছি, ওই কুকুরে ধরলো, না যেই কুকুর অন্য কেউ ছেড়েছে বা এমনিতে চলে এসছে, যার উপর বিসমিল্লাহ বলা হয় সেই কুকুরে ধরলো,
দেখেন, তাহলে দিন ইসলাম শুধু নামাজ রোজা শিখায়নি, শুধু হজাত শিখায়নি, হ্যাঁ শুধু জিকির আর দোয়া শিখায়নি, দিন ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। যাতে রয়েছে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, আদান প্রদান, স্বীকার করা পর্যন্ত, স্বীকার করায় হালাল হারাম, জায়েজ না জায়েজ, কোন শিকার জায়েজ, কোন শিকার জায়েজ নাই, কোন শিকারী পশু কেমন ভাবে শিকার হলে জায়েজ হবে আপনার জন্য হালাল হবে খাওয়া, আর না হলে হালাল হবে না, শিকারী পশু জীবিত পেলে কি অবস্থা কি করবেন আপনি, আর যদি মরা পান তাহলে খাবেন কি খাবেন না, কেমন অবস্থায় কিভাবে ছাড়তে হবে যখন শিকার করার জন্য আপনি তীর ছাড়বেন অথবা কুকুর ছাড়বেন, এতগুলি প্রশ্ন আপনার সামনে রাখলাম, হতভম্ব যে অনেক প্রশ্ন উত্তর আপনার জানেনি। আপনি যখন তীর ছাড়বেন, যারা শিকার করে জানে আমাদের দেশের মুসলমান যে তীর ছাড়ার সময় বিসমিল্লাহ বলে তীর ছাড়তে হবে, আর না হলে ওই যদি পশু মারা পায় তাহলে খাওয়াই জায়েজ হবে না হারাম, খবরই নেই সবে। দিনে ইসলামে এসব শিক্ষা দেওয়া হয়েছে, আর যদি জীবিত পাওয়া যায় বিসমিল্লাহ নাও বলে থাকে, লেগেছে আঘাত আর তারপরে পশুটাকে পাচ্ছেন জীবিত অবস্থায়, এখন জীবিত আছে, বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে জবাই করে দিলেন তাহলে হালাল হয়ে গেল, কিন্তু না মরা পশু পাচ্ছেন, শিকারী পশু পাচ্ছেন মরা অবস্থায়, বিসমিল্লাহ যদি না বলে থাকে না আপনার তীরের উপর আপনার কুকুরের উপর, তাহলে আপনার জন্য জায়েজ নাই, কারণ বিনা বিসমিল্লাতে আহত করা হয়েছে, মানে রক্ত তার প্রবাহিত করা হয়েছে। তারপর আমাদের দেশের মানুষ মনে করে যে এই গলা কণ্ঠনালী কাটলেই শুধু হালাল হয়, কণ্ঠনালী থেকে তীর লেগেছে আপনার, বা কুকুরে যে দাঁত বসিয়েছে আপনার কণ্ঠনালীটাই ধরেছে, আর কোনো জায়গায়ও ধরতে পারে, যে কোনো জায়গায় রক্ত প্রবাহিত, তাহলে হালাল হইল না হলো না, এই সব প্রশ্নের উত্তর কোরআন এবং হাদিসে মজুদ আছে। দিন ইসলাম কত সুন্দর পূর্ণাঙ্গ বিধান। তাহলে দিনে ইসলামকে ভাববেন না যে ও খ্রিস্টান ধর্মের মতো, হিন্দু ধর্মের মতো, ইহুদি ধর্মের মতো, বৌদ্ধ ধর্মের মতো কিছু উপাসনা আর কিছু কাজের নাম দাস না, দিন ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। এই জন্য দিন ইসলাম শুধু ধর্ম না, যে বাংলায় যে ধর্মের যে অর্থ হয় সীমিত অর্থ, শুধু ওই অর্থে ধর্ম না, পূর্ণাঙ্গ জীবনের সমস্ত সমস্যার সমাধান রয়েছে দিন ইসলামে। যেগুলি প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরলাম, অল্পই কিছু তুলে ধরলাম, প্রত্যেকটি উত্তর কোরআনে বা হাদিসে আছে, হয় কোরআনে কেরিমে আছে আর না হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে। এ সাহাবীরা জিজ্ঞাসা করছেন প্রশ্নগুলি, তাদেরকে বুঝতে পারছেন যে তাহলে কিছু ব্যাপার স্যাপার আছে, কুকুর ছাড়লাম বিসমিল্লাহ বললাম, তাহলে বিসমিল্লাহ বলতে হবে, বুঝতে পারছেন তাহলে, তারপরে আরেকটা কুকুরকে পাচ্ছি তারপর বিসমিল্লাহ বলিনি, তাহলে এমন কুকুর যার উপর বিসমিল্লাহ বলা হয় সেই কুকুর যদি শিকারি ধরে তাহলে এখানে প্রশ্ন উঠছে হালাল হবে না হবে না, মরে যা অবস্থা পেলে কি হবে, জীবিত অবস্থা পেলে কি হবে, জীবিত অবস্থা পেলে তাহাতে জবাই করে না হলে হালাল হবে না, এসব বিষয়। তাহলে এখান থেকে এই একটা হাদিস থেকে যদি আপনি বাড়াইতে চান আরো অনেক হাদিসের সামনে সামনে রেখে অনেক হাদিসগুলির আলোকে, তাহলে সব স্পষ্ট হয়ে উঠবে মাসলাম সাহেব। ওয়ালা আদরি, আর আমি জানিও না যে আইয়া হম আখাজা, এই দুই কুকুরের কোন কুকুর এই শিকারীকে ধরেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে কি বললেন, লা তাকুল, তাহলে তুমি তা খাবে না, ওই শিকারী পশু তুমি খাবে না, হরিণ হোক, খরগোশ হোক, কবুতর হোক, বক হোক, খাবে না তাহলে তুমি। কেন খাবে না? আচ্ছা কোন অবস্থায় খাবে না, জীবিত অবস্থায় পেলে খাবে না, না মৃত অবস্থায়? মৃত অবস্থায়, কারণ রক্ত প্রবাহিত হয়েছে তোমার কুকুর দ্বারা অথবা অন্য কুকুর দ্বারা, সন্দেহ হয়ে গেল, তাহলে সন্দেহ থেকে কি করতে হবে? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই কুকুরের সম্পর্কে হাদিস, যে সেই হাদিসটিকে ব্যবসা বাণিজ্যের পর্বে নিয়ে এসছেন বা অধ্যায় নিয়ে এসছেন, দেখছেন ইমাম বুখারী রহমতুল্লাহ কত বড় ফাকিহ ছিলেন। তাহলে যেসব বিদাতপন্থীরা যারা হাদিসের থেকে দূরে, যারা ফিকা নিয়ে বাড়াবাড়ি করে মানুষের মত নিয়ে কিন্তু রাসূলুল্লাহ হাদিস থেকে দূরে, তার ইমাম বুখারী রহমতুল্লাহ বলেছেন যে হাদিসের মহাদ্দিস ছিলেন, কিন্তু আমাদের ইমাম ফাকিহ ছিলেন। ইমাম বুখারী কত বড় ফাকিহ ছিলেন যে ব্যবসা বাণিজ্যের মাসলা তিনি প্রমাণ করছেন, ওই কুকুর দুটো হয়ে গেছে সন্দেহর বিষয়কে ফিট করছেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, যদি সন্দেহ থাকে ডিরেকশনের ব্যবসা সন্দেহ, কি জানি কেউ হালাল বলছে আবার কেউ হারাম বলছে, আপনার উচিত কি ছেড়ে দেওয়া? ছেড়ে দেওয়া যদি এইরকমই আপনার, যদি স্পষ্ট হারাম আপনারা বন্ধুকে আপনার দেশে যে প্রথা হারাম, সুদের প্রথা স্পষ্টই হারাম, কিন্তু যদি আপনার উপর অস্পষ্ট থাকে মানে আপনার জন্য সন্দেহের বিষয় থাকে, তাহলে আপনার উচিত কি সন্দেহকে ছেড়ে দেওয়া? যেমন এখানে হতে পারে হয় আদিবিন হাতেমের কুকুরে শিকার করেছে অথবা অন্য কুকুরে করেছে, শুধু সন্দেহ,
এমন নয় যে তার কুকুরে স্বীকার করেনি, হইতে পারে তার কুকুরে স্বীকার করেছে যার উপর বিসমিল্লাহ বলা আছে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, খাবে না যদি যদি ইনস্যুরেন্স জুয়া, আর তারপরে যদি ইসলামিক লেভেল লাগিয়ে দেই তাতে কি হালাল হয়ে যাবে? না, জুয়া যেহেতু ইনস্যুরেন্স জুয়া, সুতরাং এর থেকে বাধ্য না করলে আপনাকে বাঁচতে হবে, বাধ্য যদি না করায় তাহলে আপনাকে তা থেকে বাঁচতে হবে। এইভাবে বহু মাসলা মাসাইল যেখানে হালাল হারামের দুটো দিক রয়েছে, সন্দেহের বিষয় রয়েছে, সন্দেহ থেকে বাঁচতে হবে। আল হালাল বাইয়ানুন ওয়াল হারাম বাইয়ানুন ওয়া বাইনাহুমা উমুর মুস্তাগা, খুব প্রসিদ্ধ হাদিস বুখারী মুসলিমের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কিতাবে পড়া হয়েছে মানে হাদিস বেশ দীর্ঘদিন আগে। হালাল হচ্ছে স্পষ্ট আর হারাম হচ্ছে স্পষ্ট, এই দুইয়ের মাঝে হারাম হালালের মাঝে কিছু অস্পষ্ট জিনিস আছে। কোরআন হাদিসে স্পষ্ট দলিল পান না, আছে কিন্তু আপনার মতো সাধারণ মানুষ পায় না, আমার মতো সাধারণ আলিম পায় না, বিজ্ঞ পণ্ডিত যদি হয় আইম্মাই কেরাম ফোকাহাই কেরাম তারা ইস্তেমবাদ করেছেন, আছে। আর না করে থাকেন তো করার মতো লোক পৃথিবীতে ওই রকম আলেম বিজ্ঞ আছেন, এমন নয় যে এবারে সবার জন্য অস্পষ্ট না, কিছু লোকের জন্য অস্পষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যদি যেটার হুকুম অস্পষ্ট বা যাতে সন্দেহ রয়েছে, ফামানিত্তাকা শুভা, যে ব্যক্তি সন্দেহের বিষয়গুলি থেকে বেঁচে থাকলো সেই ব্যক্তি কি করলো, ইস্তাবরা আলে দিন ইহওয়াইজি, তার দিনকে বাঁচিয়ে নিল, হেফাজত করলো এবং তার মান ইজ্জতকে বাঁচিয়ে নিল। আল্লাহ পাকের সামনে অপদস্থ হবে না, হাসরের মাঠে অপদস্থ হবে না, জবাবদাহি করতে গিয়ে অপমান হয়ে জাহান্নামে যেতে হবে না। সে দিনকে বাঁচালো আর মান ইজ্জত তার বাঁচিয়ে নিল, হারাম থেকে নিজেকে বাঁচিয়ে নিল। বরং সেই হাদিস আছে অমান ওয়াকাফির শোভা, যে সন্দেহ এটা হালকা ফুতো শুধু হয়ে গেছে, সন্দেহ কাজ করলো সে ব্যক্তি কি করলো, ওয়াকা তিল হারাম, সে হারাম কাজ করলো, সন্দেহের ভিত্তিতে আপনি করে ফেললেন, হালাল হইতে পারে হারাম হইতে পারে, না আমি হালাল করেই দিলাম সুবিধাবাদী মুসলমান, তাহলে সেই ব্যক্তি ওয়াকাফিরা হারাম কাজ করলো। এই জন্য ব্যবসায়ের অধ্যায় রহমতুল্লাহ এই হাদিস নিয়ে সে বলতে চাইছেন, যে কোনো ব্যবসা সম্পর্কে যদি সন্দেহ থাকে যে হালাল না হারাম, তাহলে আপনি কি করবেন, বেঁচে থাকবেন, বেঁচে থাকবেন। এরকম বহু ব্যবসা বাণিজ্য আপনাদের সামনে হচ্ছে বা আসবে বা আসছে। লা তাকুল, কেন খাবে না, কেন খাবে না ওই শিকারী পশু, ফাইন্নামা সাম্মাইতা আলা কালবিকা, কারণ আপনি বিসমিল্লাহ বলেছেন আপনার কুকুরের ওপর, হে আদি তুমি বিসমিল্লাহ বলেছ তুমি তোমার কুকুরের ওপর, ওয়ালাম তু সাম্মি আলাল আখার, আরেকটি কুকুর যে এসে বসে আছে ওখানে শিকারীর কাছে সেটা কে ছেড়েছে জানো না, ওর ওপর তুমি বিসমিল্লাহ বলো নি, সুতরাং সেই কুকুরে যদি ধরে থাকে তাহলে তোমার জন্য, আর অবস্থা যদি মরে গিয়ে থাকে তাহলে সেই পশু তোমার জন্য হালাল নয়। আচ্ছা যদি জিন্দা পাওয়া যায় তাহলে তাড়াতাড়ি করে জবাই করেন, তাড়াতাড়ি করে জবাই করেন, তাহলে বিসমিল্লাহ আল্লাহু আকবর বলে জবাই করেন, ইনশাআল্লাহ তাআলা হালাল হয়ে যাবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস থেকে নিয়েছেন, বাবু তাফসীরুল মুশাববাহাত, সন্দেহের বিষয়গুলি সম্পর্কে অধ্যায়, এই অধ্যায়ে এই হাদিসকে পেশ করেছেন। তাহলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেহেতু হালাল হারামের বিষয় রয়েছে, সন্দেহ থেকে বাঁচতে হবে। এইরকম আপনি প্রতিনিধি সেলসম্যান, কোম্পানি সেলসম্যান, কিন্তু আপনাকে কিছু স্পেশাল হাদিয়া বকশিশ সেগুলো দেওয়া হয়, হাদিয়া বকশিশ দেওয়া হয়। তারপরে যারা পেন্টের কাজ করে, যারা ইলেকট্রিক্যাল কাজ করে, তারা যে সব দোকান থেকে কেনে ওকে বকশিশ দেওয়া হয়, টাকা পয়সা কমিশন দেওয়া হয়। আপনি যদি কোম্পানির কাজ করেন, আপনার নিজের ব্যক্তিগত কাজ নয় কোম্পানির কাজ, আপনাকে এই বকশিশ দিত না যদি কোম্পানির পক্ষ থেকে প্রতিনিধি হয়ে এসে মাল সামান কিনতেন না, তাহলে এগুলি কি হালাল? অনেকে কিন্তু এই হারামে জড়িয়ে আছেন, যদি মালিকের কাজ হয় তাহলে এই যে কমিশন, কমিশনের মালিক ও মালিক, কমিশনের মালিক আপনি না, তাহলে আপনার যদি ব্যক্তিগত ব্যবসা হয় তাহলে সেটি আলাদা কথা। প্রশ্ন দেখুন, এই ক্ষেত্রে মোয়াল্লাম কুত্তা ট্রেন কুকুর সম্পর্কে, ট্রেন কুকুর যদি স্বীকার করে, এখানেও আর একটা মাসলা, এগুলি সব বলতে গেলে আরো সময় লেগে যায়। কুকুর তাহলে দুই প্রকার, মোয়াল্লাম আরবি ভাষা আর গায়ের মোয়াল্লাম, আল্লাহ পাক কোরআনে করিম এই মাসলা উল্লেখ করেছেন, কারণ গুরুত্বপূর্ণ মাসলা। যেই জামানে কোরআনে করিম নাজুল হয় বহু সংখ্যক লোক, সাহাবাই কেরামরা যারা নতুন নতুন মুসলমান হচ্ছে তারা কুকুরকে স্বীকার করতে, তীর দিয়ে স্বীকার করতে, এই মাসলাগুলি কোরআনে করিম আল্লাহ পাক এই জন্য সংক্ষেপ হলে উল্লেখ করেছেন, আর বিস্তারিত নবী করিম হাদিস আছে। তাহলে কি বলছিলাম যে কুকুর তাহলে কয় প্রকার, সাধারণ কুকুর, যেই কুকুর আপনার কোনো মানে প্রশিক্ষণ প্রাপ্ত নয়, আর একটা হচ্ছে
মানে যাকে শেখানো হয়েছে, মুআল্লাম কুকুর মানে ট্রেন কুকুর। ট্রেন কুকুরের লক্ষণ সম্পর্কে এর আগে অনেকবারই মানে আংশিক কিছু আলোচনা এসছে বলেছি, কেমন করে চিনবেন যে আমার কুকুরটা ট্রেন হয়েছে, শিখা পেয়ে নিয়েছে? হ্যাঁ, তিনটে লক্ষণ আছে, ওর তিনটে লক্ষণ আছে। একটা হচ্ছে যখন বলা হবে আক্রমণ করো, ধরো, ধরবে। আর যদি দৌড় দিচ্ছে ধরার জন্য, তাও পট করে থেমে যাবে। দুটো লক্ষণ হলো। তৃতীয় যে আপনার জন্য ধরে নিয়ে আসবে শিকার, এমন শিকার করার পরে খিদার লেগে আছে, কুকুর খেয়ে বসে আছে অর্ধেক ছেড়ে। তাহলে এখনো শিক্ষা পায়নি ও কুকুর, জায়েজ হবে না তাহলে তার। মোয়াল্লাম কুকুর পুষলে গোনা হবে না, নেকি কমবে না, কিন্তু যদি সাধারণ কুকুর, আমাদের দেশের মানুষরা ঘরে ঘরে কুকুর পুষে, সবগুলি সাধারণ কুকুর, এগুলো ট্রেন কুকুর নাই, ট্রেন কুকুর নাই। সুতরাং এইসব কুকুর বাড়িতে পুষলে প্রত্যেক দিন দুই কিরাত করে নেকি কমবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। সাবধান, কুকুর পুষবেন না। এই জন্য আমি বারবার করে নসিহত করি যে মুসলিম বাড়িতে কুকুর থাকতে পারে না, আরে মাঠে ঘাটে থাক, যেমন নাইনটনের বাইরে ওগুলোতে কুকুর আছে, দালাসানের ওইদিকে কুকুর আছে, তারপর আপনি দালাসানে আপনার এতে বিল্ডিংয়ে রাখবেন না, আপনার কোম্পানি যেখানে বাসা দেওয়া আছে সেখানে রাখবেন না, দূরে বাইরে রাখবেন, যাতে করে আপনাদের নেকি না কম। কারণ এইসব কুকুর যেহেতু ট্রেন নয়, সেই জন্য একটা যদি লোক এমন দেখে, সাধারণ ওই রকম লোক দেখে না, যেমন আমাদের দেশে এই জুব্বা নিয়ে যদি দেখে কুকুর, পাঞ্জাবে সাদা পাঞ্জাবিতে রাত্রে গেলে ঘেউ ঘেউর শেষ নেই, সুবহানাল্লাহ, সাদা পেয়েছে, সাদা দেখে না, রঙিন সব প্যান্ট শার্ট দেখে গ্রামে, আর হঠাৎ করে সাদা পাঞ্জাবি পায়জামায় কোনো লোক দেখেছে, টুপিতে দেখেছে, মুসিবত তার জন্য। হিন্দু গ্রামে কোনো মুসলিম, কারণ হিন্দু গ্রামে তো পাঞ্জাবি পায়জামা টুপিওয়ালা লোক তো কমই ঢুকে হইতো, হিন্দু গ্রামে যদি এরকম দেখে আর ওই কুকুর থাকে তাহলে তো বিপদই আছে। যেই কুকুর দ্বারা মানুষ ভীত সন্ত্রস্ত হচ্ছে, ভয় পাচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে, সেই কুকুর পুষলে গুনাহ হবে কি হবে না, নেকি কমবে কি কমবে না, তাই বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ বিনা কারণে এইসব কুকুর পুষে আর সেসব কুকুর ট্রেন নাই, প্রশিক্ষণপ্রাপ্ত নয়, তাহলে নাকাসা মিন হাসানাতিহি কুল্লা ইয়াউমিন কিরাতুন আও কিরাতান, এক কিরাত কমবে অথবা দুই কিরাত কমবে। যদি কুকুর বেশি ক্ষতি করে, বেশি ঘেউ ঘেউ করার মানুষের জন্য পেরেশানির কারণ হয়, তাহলে দুই কিরাত করে নেকি কমবে প্রতিদিন প্রতিদিন। আর যদি বেশি ক্ষয়ক্ষতি না করে, এমনিতে হয়তো কুকুর আছে কারো ক্ষতি করে না, ডিম খায় না, মুরগি খায় না, ইত্যাদি মানুষের ক্ষতি করে না, মানুষকে পরেশান করে না, মানুষকে কামড়ায় না, তারপরেও এক কিরাত করে নেকি কমবে। তো যাই হোক, কুকুর তাহলে দুই প্রকার কুকুর, মুআল্লাম প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর পোষা যাবে, আর এমনি কুকুর পোষা যাবে না। প্রশ্নের উত্তর হয়েছে না, আরও কিছু ছিল? হ্যাঁ, এই ক্ষেত্রে মুআল্লাম শিক্ষিত ট্রেন কুকুর মগ দিবে এবং শিকারিতে, তাতে কোনো অসুবিধা নেই। তারপরে সেই গোস্তকে সিদ্ধ করা হবে, পাকশাক করা হবে, সুতরাং তাতে যদি কিছু জার্ম জীবাণু থাকে সেগুলি নষ্ট হয়ে যায়। শরীয়তে এই ক্ষেত্রে মাফ করা হয়েছে, এমন না যে শিকারি জানোয়ারটাকে নিয়ে এসে আবার ধুইতে হবে, হ্যাঁ না। কিন্তু কুকুর যদি পাত্রে মুখ দেয়, হ্যাঁ, সেখানে ধোয়ার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং সাতবার করে ধোয়ার কথা বলেছেন, একবার মাটি দিয়ে মাজার কথা বলেছেন, এগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু যে কোনো কুকুর এই পাত্রে পাত্রে যদি মুখ দেয়, তাহলে প্রশ্ন শুরু হয়ে গেল, বা দিয়ে দেবো নাকি দশ, তাহলে কতক্ষণ আছে খবর আছে, প্রশ্ন পরে করেন। তাহলে আনিল বারা ইবনে আযিব ওয়া যায়িদ ইবনে আরকাম সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সারফি, বারা ইবনে আযিব এবং যায়িদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জিজ্ঞাসা করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারফের ব্যবস্থা সম্পর্কে। সারফ মানে কোন সারফ? সারফ মানে টাকা পয়সা স্বর্ণ চাঁদির ব্যবসা সম্পর্কে। সার্ফের ব্যবসা বলা হয় এই জন্য, ব্যাংকে আরবি ভাষায় সার্রাফ বলা আছে, টেলারগুলিকে, যে টেলারগুলি ওখানে কি লেখা আছে দেখবেন, সার্রাফ লেখা আছে। এই যে বাগলাফ আছে, বাগলাফে কি লেখা আছে? সার্রাফা বা সারাফা লেখা আছে বা সার্রাফ লেখা আছে। মক্কা মদিনায় ওই ফুটপাতে টাকা পয়সা কেনা বেচা হয়, বাংলাদেশি টাকা নেবেন না, ইন্ডিয়ান নেবেন না, ডলার নেবেন না, পাউন্ড নেবেন, কোন দেশের নেবেন, রিয়ালের বদলে কে নেবেন, এই যে ব্যবসা, এই ব্যবসাকে সার্রাফের ব্যবসাগুলোতে লেখা থাকে, সার্রাফ বা মানি এক্সচেঞ্জ লেখা থাকে, মানি এক্সচেঞ্জ লেখা থাকে। এ সার্ফের ব্যবসা মানে টাকা পয়সার ব্যবসা, স্বর্ণ চাঁদির ব্যবসা, স্বর্ণ চাঁদির ব্যবসা, এগুলিকে বলা হয় সার্ফের ব্যবসা। নবী সাল্লামকে সার্ফের ব্যবসা, তাহলে টাকা পয়সার ব্যবসা আজকালকার ব্যবসা নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যবসার
হালাল হারামের সমস্যার সমাধান 1400 বছর আগে দিয়ে গেছেন। টাকা পয়সার রিয়াল ভাঙাবেন বাংলাদেশের টাকার সাথে অথবা ডলারের সাথে কি নিয়মে ভাঙাবেন, এই এখানে হালাল হারামের ব্যাপার সব রয়েছে। স্বর্ণ দিয়ে স্বর্ণ কিনবেন, পুরাতন স্বর্ণ নিয়ে গেলেন যেগুলোকে সোনার এখানে ভাঙড়ি বলে বা কি বলে জানি না, তো এই পুরনো স্বর্ণ নিয়ে গেলেন আর নতুন স্বর্ণ নেবেন, তাহলে কিভাবে কেনা বেচা হবে পরিমাণের ক্ষেত্রে আদান প্রদানের ক্ষেত্রে, এইরকমই চাঁদি দিয়ে যদি স্বর্ণ কেনেন তাহলে সেখানে কি হবে, এসব মাসলা মশাই সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। নবী সাল্লাম এখানে সংক্ষেপ উত্তর দিয়েছেন, এতে অন্য আরেকটি হাদিস মেলাতে হবে তাহলে পারফেক্ট হবে, ফাকাল সম্পূর্ণ উত্তর হয়। ফাকাল বলছেন ইনকান ইয়াদান বিয়াদিন, যদি নগদ হয়, নগদ নগদ হয়, ইয়াদান বিয়াদিন মানে হাতে হাতে হয়, আপনি নিলেন আর দিলেন, রিয়াল নিলেন আর ডলার দিলেন, অথবা ডলার নিলেন বাংলাদেশি টাকা নিলেন আর আপনি রিয়াল দিলেন, দেশে যাবেন বাংলাদেশি টাকা দরকার বা ডলার দরকার, ডলার নিয়ে যাবেন সহজ আমার জন্য ডলার নেওয়া, তাহলে ডলার নিলেন কোনো ব্যক্তির কাছে হোক আর কোনো প্রতিষ্ঠানের কাছে হোক, কোনো দোকানপাটে হোক, যেখানে নগদ নগদ নিতে হবে। ইয়াদান বিয়াদিন হাতে হাতে হইতে হবে, ফালা বাসা, তাহলে তাতে কোনো অসুবিধা নেই বা আপত্তি নেই, ফালা বাসা মানে কোনো ফালা হারাজ, কোনো আপত্তি নেই। তাহলে এর বিপরীত কি, ওয়াইন কান নাসিয়াতান, আর যদি ধারে হয় নগদ নগদ নাই, করলেন কি দোকানে গেলেন যে আমি বাংলাদেশি টাকা নেবো, বাংলাদেশি টাকা তো এখন নেই, তো এক কাজ করেন আপনার রিয়েলটা দিয়ে যান আর বিকেলে এসে নিয়ে যান, বিকেলে বাংলাদেশি টাকা আসবে তখন দিব, এখন আপনি রিয়েলটা দিয়ে যান। ওয়াইন কানা নাসিয়াতান, যদি ধারে হয় ফালায়াসুল তাহলে চলবে না, জায়েজ নাই। দেখলেন মাসালা, এইরকম ভুল অনেকেই করে থাকি নাজারের কারণে, বিশেষ করে যদি পরিচয় থাকে, পরিচয় না থাকলে তো আপনি টাকা ফেলে আসবেন না, কিন্তু পরিচিত একজন কাউন্টারে কাজ করছে দেশি ভাই, ভাই এখন তো টাকা পাবেন না, আপনি বাংলাদেশি টাকা পাবেন না, বিকেলবেলা আসবে, তো ভাই এক কাজ করেন আমার রিয়েলটা দেখে নেন, তাহলে আমার বুকিং থাকলো, এমন না হয় যে বিকেলে এসে আবার পাবো কি পাবো না লাইনে লাগতে হবে, তা আমার বাংলাদেশ টাকার জন্য রিয়েলটা দেখে নেন অথবা ডলারটা দেখে নেন আর বিকেলে এসে আপনার কাছ থেকে বাংলাদেশি টাকা নিয়ে যাব। হ্যাঁ, জায়েজ নাই, এটি জায়েজ নাই। অথবা স্বর্ণের দোকানে গেলেন, পরিচিত পুরনো স্বর্ণ নিয়ে গেছেন, নতুন স্বর্ণ নেবেন, স্বর্ণ দিয়ে স্বর্ণ বদল করবেন, তো বলছে যে এখন তো হবে না, খুব ভিড় ভাড় আছে, তো একটু যখন ফাঁকা হবে তখন আসেন। আচ্ছা ঠিক আছে, আপনি আমার স্বর্ণটা রেখে নেন, পুরোনোটা রেখে নেন, বারবার আবার কত ফিরিয়ে নিয়ে যাবো, আমি আবার আসো সন্ধ্যেবেলা এসে নিয়ে যাবো, নতুন স্বর্ণ নিয়ে যাবো, তাহলে জায়েজ নাই, জায়েজ নাই। ঠিক আছে, একটি দিক বললাম যে এই উত্তর অসম্পূর্ণ, কারণ আরেকটি হাদিস বুখারীতে আছে ইনকানা মিসলান বি মিসলিন ইয়াদান বি ইয়াদিন, যদি সমান সমান হয় আর যদি হাতে হাতে হয় তাহলে জায়েজ, তাহলে দুটো শর্ত আছে, যদি একই রকমের জিনিস হয় মানে স্বর্ণ স্বর্ণের বদলে, হ্যাঁ রিয়াল রিয়ালের বদলে, তাহলে কি হতে হবে, সমান সমান হইতে হবে, সমান সমান হইতে হবে। এই উত্তরটি নগদ নগদ হইতে হবে, এটা যদি দুই দিকে দুই রকম জিনিস হয় তাহলে, দুই রকম জিনিস হয় তাহলে, যেমন ব্যবসাকে একটু ভালো করে সূক্ষ্ম মনে বুঝতে হবে, এখানে যে উদাহরণ দিলাম টাকা পয়সার ব্যবসার, এক দিয়ে বললাম বাংলাদেশি টাকা আরেক দিয়ে বললাম রিয়াল, তাই দুই দিকে দুই রকম জিনিস কিনা, দুই রকম জিনিস যদি হয় তাহলে মিসলান বে মিসলিন মানে সমান সমান হওয়া জরুরি নাই, যা রেট আছে তাই, এক রিয়াল 18 টাকা সমান হলো, এক রিয়াল দিয়ে 18, এক রিয়ালের না অন্য ভাই 18, কম বেশি হইলো না, কম বেশি, তাহলে কম বেশি যায়, কিন্তু ধার জায়েজ নয়, নগদ হইতে হবে, সকালে দিয়ে গেল আর বিকালে নেবে এটা চলবে না। এইরকমই যদি স্বর্ণ কিনেন রিয়াল দিয়ে অথবা চাঁদি দিয়ে, রূপা নিয়ে গিয়ে আপনি স্বর্ণ কিনছেন, তাহলে রূপা আলাদা জিনিস স্বর্ণ আলাদা জিনিস, তাহলে সমান হওয়া জরুরি নয়, 1 কিলো রূপা দিয়ে আধা কিলো নেন, 250 গ্রাম স্বর্ণ নেন কোনো অসুবিধা নেই, তাহলে সমান হওয়া জরুরি নয়, কিন্তু নগদ নগদ হইতে হবে। আর যদি দুটো একই রকমের জিনিস হয়, শুধু পুরনো আর নতুনের পার্থক্য, পুরনো স্বর্ণ নতুন স্বর্ণ, অথবা রিয়াল, এদিকে রিয়াল ওইদিকে রিয়াল, কিন্তু এইদিকে 500 টাকা নোট, এদিকে 50 টাকা 100 টাকা খুচরো, আপনি খুচরো বোঝা নিয়ে যেতে পারবেন না, 500 টাকা নেওয়ার জন্য ব্যাংকে গেছেন, আর এই হারাম ব্যবসা আমাদের দেশে হয়, আমি ব্যাংকে গিয়েছি একটু ছেঁড়া টাকা নিয়ে,
অথবা 100 টাকা কি 50 টাকা কি এইগুলো খুচরো টাকা আমি নিয়ে যেতে পারবো না, এত টাকা এইভাবে চেঞ্জ করে 500 টাকা দেন। 500 টাকা নিলে শতকরা আপনাকে 98-97 টাকা দেওয়া হবে, বিদায় করে কম দেওয়া হবে। জায়েজ হারাম সুদ, হারাম ছিঁড়া টাকা। সেই জন্য দেখেন সৌদি আরবে ছিঁড়া আর পাটা এতে কোনো পার্থক্য নেই, কিন্তু আমাদের দেশে সামান্য ছিঁড়া থাকলে ছিঁড়া টাকা দেবেন, 100 টাকা ছিঁড়া টাকা 95 টাকা কিনা ফুটপাতেও বিক্রি হচ্ছে আর ব্যাংকে ওই অবস্থা, হারাম। গোটা টাকা নেবেন, ওই 500 টাকার নোট নেবেন, তাহলে 500 টাকা নিলে আপনি 550 দেবেন বা 510-520 টাকা দেবেন, তাহলে 500 টাকার নোট পাবেন, হারাম। মিসলান বে মিসলিন হল না, সমান সমান হইল না, 500-এর জায়গায় 520 নিলেন, 500-এর জায়গায় 550 নিলেন, সেই জন্য যাই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে একই রকমের দুই দিকে যদি জিনিস হয় তাহলে কয়টি শর্ত লাগিয়েছেন? দুইটি শর্ত, সমান সমান হইতে হবে পরিমাণের দিক দিয়ে, আর নগদ নগদ হাতে হাতে হইতে হবে। আর যদি দুই দিকে দুই রকম জিনিস হয় তাহলে একটি শর্ত, সেটা হচ্ছে নগদ নগদ হইতে হবে, কম বেশি হইলে কোনো অসুবিধা নেই। আশা করি স্পষ্ট। আচ্ছা যদি ধারে হয় তো অসুবিধাটা কি? এটা অনেকের সংশয় হতে পারে, আমি ঠিক আছে আমি রিয়াল দিয়ে এখানে যেটা প্র্যাকটিক্যালি বেশি হচ্ছে সেটা করি, রিয়াল দিয়ে আমি স্বর্ণ কিনবো, স্বর্ণ মার্কেটে গেলাম, বন্ধু মানুষ পরিচিত দোকানদার গেলাম, দিয়ে স্বর্ণ খুব পছন্দ হয়ে গেল, এত টাকা নিয়ে আসিনি বাসা থেকে, টাকা এত নিয়ে আসিনি, তাহলে কেমন করে হবে? যদি বিক্রি হয়ে যায় না স্বর্ণটা দিয়ে দেন, নিয়ে যান অসুবিধা নেই। আমার মতো লোকে অনেকে হয়তো বিশ্বাস করে, পরিচিত লোক এরকম অনেকে আছেন, বাবরা হয়তো ব্যক্তি পরিচয় আছে, ঠিক আছে অসুবিধা নেই, আপনি স্বর্ণ নিয়ে যান পরে টাকা দেবেন, যায় না যায় না। হ্যাঁ এইদিকে রিয়েল, আর রিয়েল মানে এটা হচ্ছে চাঁদের বিকল্প, কারণ এই রিয়েল বা যে কোনো টাকা এর আসল হচ্ছে যে এগুলো টাকা কি ছিল কাগজের আগে, এগুলো সব চাঁদের টাকা রূপার টাকা ছিল। সুতরাং এইদিকে রিয়েল আপনার এটা ধার বিকেলবেলা দেবেন বা পরে দিয়ে দেবো, বলছে ঠিক আছে অসুবিধা নেই, স্বর্ণ আপনি নিয়ে চলে গেলেন, এটা ব্যবসা ধার না, এটা ব্যবসা, কিন্তু কেনা বেচা হচ্ছে ভাই, জায়েজ জায়েজ না। হ্যাঁ জায়েজ কি করে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাদিস, যদি হাতে হাতে হয় তাহলে জায়েজ, আর যদি ওয়াইন কানা সিয়াতাম ধারে হয় তাহলে আলাই আসলো জায়েজ নাই। এই ভুল অনেকেই করে থাকে, এই ভুল অনেকেই করে থাকে। হ্যাঁ কি মোবাইল কার্ড এখন, তাহলে দাস এই হাদিসের ওপর অনেক প্রশ্ন হবে, সেই জন্য এখন দাস শেষ ছেড়েই দিই, আপনাদের প্রশ্ন উত্তর দিই। দেখে তো প্রশ্ন উত্তর দিতে হবে। মোহতারাম শেখ ইন্টারনেট কফি লিখেছেন, কফি বলে না ক্যাফে বলে, না কফিও বলে ক্যাফে, কফি লিখেছেন। শপের ব্যবসা কি হালাল না হারাম তা অনুগ্রহ করে স্পষ্ট করে জানালে উপকৃত হবে। যদি আপনি ওর ব্যবসায়ী হন, প্রথম কথা ইন্টারনেট ব্যবসা মানে আপনি কি বুঝাতে চাইছেন? ওই মোবাইলে ইন্টারনেট ঢুকিয়ে বা ল্যান্ড টেলিফোনে ইন্টারনেট ঢুকিয়ে, না ক্যাফে, ক্যাফে বলেছেন না, ক্যাফের কথা বলেছেন, ক্যাফে সব জায়েজ কেনা যদি আপনি এই ব্যবসা করেন তা আপনি ভালো বলতে পারবেন। আমি দু একজন নামাজি মানুষ দিনদার মানুষকে জিজ্ঞাসা করেছি যে আপনারা কি খারাপ দিকটা কন্ট্রোল করতে পারবেন, তো তারা বলেছে আল্লাহ জানে, তারা বলেছে যে না আমরা সেগুলিকে বন্ধ করতে পারবো, নোংরা অশ্লীল যেগুলি দিক আছে সেগুলিকে আমরা সাইটগুলোকে বন্ধ করে রাখতে পারবো, যদি বন্ধ করে রাখতে পারে এই নিশ্চয়তা যদি দিতে পারে, সে এবং তার রব তাকে ভালো করে জানে এবং তার অবস্থা ভালো করে জানে, তাহলে যাই, কারণ ইন্টারনেটের মাধ্যমে কেউ কথা বলছে, কেউ চ্যাটিং করছে, মহিলার সাথে নয় পুরুষের সাথে, বন্ধু বান্ধবের সাথে, পর্যায়ে পৌঁছিবে না। আর যদি এমন হয় যে না অশ্লীল লিঙ্গ ছবি দেখছে, সমকামিতা দেখছে, যে না অশ্লীলতার দৃশ্য দেখছে, আর যেগুলি অনেকের দ্বারা হচ্ছে, অনেক যুবকের দ্বারা, আল্লাহ পাক ওই সব ফাসেক মুসলমানদেরকে হেদায়েত করেন, তো কথা হচ্ছে এগুলি যদি হয় আপনার ক্যাফেতে তাহলে নিশ্চয়ই জায়েজ নাই, আর ওগুলো যদি বন্ধ রাখতে পারেন, কাফের দেশে যেসব নোংরামি আছে, যেসব অশ্লীল কাজ হচ্ছে, আর সেগুলি যদি বন্ধ রাখতে পারেন তাহলে জায়েজ হতে পারে, আপনি ভালো জানেন যদি আপনার। আর আলহামদুলিল্লাহ আমি আজ পর্যন্ত ইন্টারনেট ক্যাফেতে বসিনি, দু একজন পরিচিত তাদের ওখানে গিয়েছি এমনি দেখা সাক্ষাৎ করতে, কিন্তু বসে কোথায় কথা বলবো, আমি এত সস্তা খুঁজে বাড়াইও নি আর যাইও নি, হইলে নিজের বাসাতে ইন্টারনেটের ব্যবস্থা যদি হয় তাহলে সেখান দিয়ে কথা বললাম, আর না হইলে আল্লাহ যে পয়সা সেই পয়সাতে আমি ওতে আমার প্রয়োজন পুরা করবো, কিন্তু ওই সব জায়গায় আমি বসি না।
আর যেখানে অনেক ফাসেক লোকেরাই বসে। এখানে যদি লিখিত দিয়ে দেয় হন্ডিটাতে, এটা একটা সমস্যা আছে, কারণ এতে লিখিত কিছু নেই, সম্মুখিক। কিন্তু ব্যাংকে যা দিচ্ছে, যে আপনাকে লিখিত যে দিয়ে দিল যে আপনার এত টাকা, এত রিয়ালে এত টাকা বাংলাদেশে দিয়ে দেওয়া হলো, এই যে আপনার কাছে পেপারটা দিয়ে দেওয়া হলো অথবা চেক দিয়ে দেওয়া হলো, দিচ্ছে না, হয় চেক আর না হয় পেপার ডকুমেন্ট, এটি আপনার মানে রিসিভ করা হয়ে গেল, এটা আপনি হাসিল করে নিলেন যেন, তাহলে এটা নগদ নগদ হয়ে গেল হাতে। হন্ডিতে এই সমস্যাটা অবশ্যই আছে, আল্লাহ আলম। এলে যদি ধার বলা হয়, ব্যবসা না, যদি ধার বলা হয় যে এটা ব্যবসা না, যে ভাই আপনাকে এখন ধার দিলাম যেন, এটা রাস্তা একটা, এটা হচ্ছে হিলা সারি, মানে হালাল হওয়ার এটা রাস্তা হইতে পারে, হ্যাঁ বাহানা হইতে পারে, যে আমি ধার দিলাম আপনাকে, ধার দিলাম এখন 1000 রিয়াল, ভাই আপনি কালকে ওইটা দিয়ে দিবেন, কিন্তু এখানে না, আমার পরিবারকে দেশে দিয়ে দিবেন, কারণ ওরা তো কিছু আপনাকে প্রুফ দিচ্ছে না একেবারে। এ সম্পর্কে হন্ডি সম্পর্কে, হন্ডি সম্পর্কে কোনো এক শিক্ষিত লোকের কথা, যে বেঈমানদের মধ্যে যদি ইমান থাকে তো হন্ডিওয়ালাদের মধ্যে আছে, এটা অনেকদিন আগে আমি শুনেছিলাম, যে বেঈমানদের মধ্যে যদি ইমান থাকে তাহলে হন্ডিওয়ালাদের মধ্যে আছে, কারণ ওরা অধিকাংশ নামাজ যদি নাও পড়ে এক পয়সা মেরে খাবে না, কারণ তার ব্যবসাটা ঠিক রাখতে হবে, আজকে যদি মেরে খেয়ে নেয় তো কালকে ব্যবসা বন্ধ হয়ে যাবে তার। সেদিন এক একটা নামাজ পড়ে না, আল্লাহকে ভয় করে না, হারাম সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, কিন্তু আপনার টাকা 1000 রিয়াল দিয়েছেন, আপনার বাড়িতে কালকে দিন, কালকে দিন, দুদিন পরে দেবো, দুদিন পরে দিয়ে দেবে। আর হন্ডি সরকার নিষেধ করছে, হন্ডিতে বড় অঙ্কের যারা ধরা পড়েছে, শিকোতে কয়েকজন ইন্ডিয়ান ভাটকালি আরো ওই ইউপির ধরা পড়েছে, ওদেরকে জেলেও দেখেছি, ওদেরকে তদন্ত তাকিকে কোর্টেও তাদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, কেউ 10 লক্ষ, কেউ 20 লক্ষ, কেউ 30 লক্ষ, 3 মিলিয়ন রিয়াল নিয়ে ধরা পড়েছে, লোকগুলির নাম পর্যন্ত জানি। তো যাই হোক, অনেকে ছুটে এসে অনেককে এক্সিট করে দিয়েছে এখান থেকে। তো এই জন্য এসব ঝুঁকিতে যাবেন না, যেগুলিতে আপনার জানমালের ঝুঁকি আছে, মানিজ্যতের ঝুঁকি আছে, সরকার নিষেধ করছে, করিয়েন না হিন্দি। এই জন্য এই যে হন্ডি টাকা আপনি দিলেন 1000 রিয়াল হয়তো বা 10,000-5,000 রিয়াল দিলেন, কিন্তু আসলে হচ্ছে কি এত টাকা ধরা পড়লো কোথেকে, এটা একটা প্রশ্ন। অনেকে ভাবতে পারেন না যে 30 লক্ষ রিয়াল মানে 3 মিলিয়ন, 30 লক্ষ রিয়াল কাতিস থেকে দুবাইয়ের বাস ছাড়ছে, সেখানে ধরা পড়ছে কোমরে বানাচ্ছে উঁচা করে, আর সেই লোকগুলো ধরা খাচ্ছে, তারপরে কোর্টে তরজমা আসছে, সেখানে আমি হাজির, লোকগুলোকে চিনছি, এখানে নামাজ পড়ে, শিকর মসজিদে নামাজ পড়ে, ভাই মসজিদে, গার্ডেন মসজিদে নামাজ পড়ে, আরে একটা লোকে দাঁড়িয়ে দেখছি, আপনি হ্যাঁ কাহ আসে, আমি তো ওই মজুর হয়ে এসেছিলাম, আমি মালিক না, আমি মজুর হয়ে এসেছিলাম, কত টাকা দিয়ে, তো মানে একটা টিপিও তাদেরকে 1000 বা 2000 রিয়াল দেয় ব্যাস, এক সপ্তাহে একটা টিপ দিয়ে চলে আসবে, বা 3 দিনে দুবাইয়ে এই তাই এই কাজ করে, সে 3 বছর জেল খেটে গেছে, নামাজি মানুষ 5 অক্ট ফজরের নামাজে দেখতাম লোকটিকে এখানে। তো কথা হচ্ছে যে এই এই এরা টাকাগুলি দুবাই নিয়ে যে করে কি, কালো টাকাকে সাদা করে, কালো মানিকে হোয়াইট মানি করে, ব্ল্যাক মানি হোয়াইট মানি যেটা বলে। আর এই যে গাঞ্জা হিরোইনের ব্যবসায়ী যারা বড় বড় দুবাই বসে আছে, ওরা এই টাকাগুলি দিয়ে মানে ব্যবসা চালায়, হ্যাঁ অবৈধ অস্ত্রতাও ওর সাথে অনেক কিছুই করে। সুতরাং এই রাস্তাটা আপত্তিকর রাস্তা, এই রাস্তা খুব নিরাপদ নয়, জি জি, এই রাস্তা আমরা বলতে পারবো না যে এভাবে চলবে। তবে আপনার হঠাৎ করে প্রয়োজন হয়েছে, পরিচিত মানুষ এখানে আছে অথবা ওখানে আছে, ভাই আমার টাকাটা দিয়ে দেন, আপনার ভাই এখানে আছে ওনাকে দিয়ে দিচ্ছি, এইরকম যদি ব্যক্তি পর্যায়ে রয়েছে ঘটনা জিজ্ঞেস করেন, তাহলে চাইজ আছে, সাথে সাথে ওখানে আপনার ওয়েস্টার্ন ইউনিয়ন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো থেকে বাঁচা মানে হ্যাঁ থেকে বাঁচা, যদি হ্যাঁ যদি সন্দেহ থাকে, আর সন্দেহ যদি না থাকে যে আপনি এতে সন্দেহ নাই, তো ঠিক আছে আপনার সন্দেহ নেই, তা আপনার ইমানের হেফাজতে আছে। সন্দেহ অর্থাৎ এগুলি যেগুলিতে এক শ্রেণীর মোল্লারা বলে রেখেছে যে সুন্নত, দাঁড়িয়ে সুন্নত অথচ ওয়াজিব, এখন আপনাকে এক শ্রেণীর বিদাতি মোল্লা বলেছে দাঁড়িয়ে সুন্নত, বলে সুন্নত, আচ্ছা ঠিক আছে, সুন্নত মানে হালকা, এমন হালকা করে তো দাঁড়িয়ে রাখেন না, কিন্তু কোরআন এবং হাদিসের অনুসারী আলামার বলছে দাঁড়িয়ে ওয়াজিব, সুতরাং এখানে সন্দেহ মুক্ত হওয়া মানে ওয়াজিবের উপর আমল করা, অবশ্যই রাখতে হবে আপনাকে। ঠিক তেমনই বিড়ি সিগারেট জর্দা, বিড়ি সিগারেট জর্দা মকরুর ফতোয়া, বিদাতি মোলাদের ফতোয়া, মকরু নয় বলি হারাম, কিন্তু আপনার হয়তো এখনো ইমান মজবুত হয় না, সন্দেহ, এতগুলি ওলামা বলছে মকরু মকরু মকরু, এত বড় বড় সাইকুল হাদিস দেখালাম, নিজেই পান খাচ্ছে জর্দা দিয়ে,
এগুলি সন্দেহ, তাহলে কি করবেন এই ক্ষেত্রে? আপনার ইমানকে সন্দেহ থেকে বাঁচাবেন, মানে আপনি দরজর্দা ছেড়ে দেবেন, আপনি তামাক ছেড়ে দেবেন, আপনি গুল ছেড়ে দেবেন, আপনি খৈনি ছেড়ে দেবেন, ওইসব ছেড়ে দেবেন আপনি। পান, পানে ওই রকম জর্দা তামাকের মতো হারাম জিনিস তো নেই, কিন্তু পান পয়সার অপচয়, পয়সার অপচয় না। বিনা জর্দা যদি কেউ মিষ্টি পান খায়, এক শ্রেণীর ভদ্রলোকের আবার খাচ্ছে তো, কিন্তু আমি বলি যে পান খাওয়াতে লাভ তো নেই, ক্ষতি আছে, আর অর্থেরও ক্ষতি আছে, স্বাস্থ্যেরও ক্ষতি আছে, আর অর্থেরও ক্ষতি আছে, আর পরিবেশেরও ক্ষতি আছে। যেখানে পান খাওয়া হয় মিসফালা লাল হয়ে আছে পানের দিকে, মক্কার মিসফালাকে লাল করে দিয়েছে দেওয়াল ঘর সব, হ্যাঁ অরুচিকর অবস্থা। শিকতে সুবহানাল্লাহ, শিকতে আমার ফরজ কাজ না হলে আমি শিকতে ঢুকি না পান খাওয়া এলাকায়, আমি না এক দু বছর থেকে ঢুকিনি শিকর ভিতর দিয়ে, বাইরে দিয়ে ওই গাড়ি দিয়ে চলে যায়, ভিতরে ঢুকি না। যদি কোনো ভাইকে দিয়ে আমার কাজ হয়ে যায় জরুরি, আর বা ওখানে না কিনা অন্য জায়গায় কিনা হয়ে যায়, তা আমার ওই সব জায়গায় ঢোকার দরকারই বাকি। তো কথা হচ্ছে যে পানও আপত্তিকর, সন্দেহের বিষয়, সুতরাং পান থেকে বাঁচতে হবে। আমাদের ডাইরেক্টর তো একদিন আমাকে বলছেন পানের উপর বক্তব্য করেন, কেন বলছি বাঙালি ম্যাক্সিমাম পান খাচ্ছে, পানের উপর বক্তব্য করেন, কিন্তু আমি দেখছি পানের উপর পানকে যে হারাম করে দেওয়ার জন্য আমার কাছে দলিল তো মজবুত লাগবে, দলিল এতটুকু যে একটা অপচয় ও শয়তানের ভাই অপচয়কারী, আর তা হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু জর্দা তামাকের মতো ক্ষতিকর নয়, যার ফলে হারাম বলতে অত সাহস হচ্ছিল না, সেই জন্য এখন পর্যন্ত শুধু পানের উপর আমার বক্তব্য হয়নি, পান বাকি আছে, কিন্তু জর্দা তামাক ওর উপর বক্তব্য আছে। হতে পারে যে যখন মানুষই খাক, যখন মানুষ খাক, কিন্তু আসলে পান খাওয়া অপচয় শয়তানের কাজ। আচ্ছা দেখেন, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়েছে, এটা আসলে জানা জরুরি, তাহলে যে ধার বাকিতে নেওয়া যাবে না যে বলা হলো, তাহলে কি ধার বাকিতে কিনা যাবে না? চাল কিনছেন, কেনা যাবে না? চাউলের বস্তা উঠিয়ে নিয়ে আসেন পরিচিত ভাই বাকালাতে, বাকালাতে ধারই খাচ্ছে, আর এখানে তো এরা তো 15 দিন বেতন থাকে, 15 দিন পরে বাকি খেতে থাকে, তো ধার খাওয়া যাবে না তাহলে? না, এখানে হাদিসে দেখেন সার্ফের ব্যবসা, মানে টাকা পয়সার ব্যবসা, স্বর্ণের ব্যবসা, চাঁদের ব্যবসা হইলে বলা হয়েছে, কিন্তু একদিকে খাদ্যদ্রব্য আরেকদিকে যদি টাকা হয়, রিয়াল হয়, বাংলাদেশি টাকা হয়, স্বর্ণ হয়, চাঁদি হয়, তাহলে জায়েজ, তাহলে এই শর্ত নেই, স্পষ্ট না? উদাহরণ দিয়ে বুঝাইতে হবে, একটা উদাহরণ হচ্ছে যে স্বর্ণ, স্বর্ণ চাঁদি এগুলি টাকার মতো, আসলে মানির মতো, বরং আসল টাকা পয়সার আসল হচ্ছে স্বর্ণ চাঁদি, সেই জন্য স্বর্ণ চাঁদি যদি নিতে হয় তাহলে কি হইতে হবে? নগদ হইতে হবে, যদি দুই দিকে দুটো দুই রকম জিনিস হয় তবুও নগদ হইতে হবে, আর যদি দুই দিকে একই রকম জিনিস হয় তাহলে তার সাথে সাথে আরেক শর্ত হচ্ছে সমান সমান হইতে হবে, সমান সমান, এদিকে আধা কিলো সোনা, এদিকে আধা কিলো, এইদিকে এক ভরি সোনা, এদিকে এক ভরি সোনা, এইদিকে 100 গ্রাম রূপা, এদিকে 100 গ্রাম রূপা হইতে হবে, এমন নয় যে না এটা তো পুরাতন সেই জন্য এটা আচ্ছা 50 গ্রাম বেশি নি, 25 গ্রাম বেশি নি, 5 গ্রাম বেশি নি, এটা চলবে না। কিন্তু যদি একদিকে খাদ্যদ্রব্য বা অন্য মাল সামান, ইলেকট্রিক্যাল সামান, আর একদিকে টাকা, তাহলে এখানে সার্ভের ব্যবস্থা নয়, এটা তখন ধার নিতে পারে, ধার আপনি ইলেকট্রিক্যাল সামান নিয়ে আসছেন, প্যান্ট ধার নিয়ে আসছেন, খাদ্যদ্রব্য চাল ডাল তেল ধার নিয়ে আসছেন, অসুবিধা নেই, তাই যাচ্ছে। মোবাইল ফোনে ইন্টারনেট কত যে আসামি দামমান জেলে আছে মোবাইল মোবাইল ইন্টারনেটের, আমি ওদেরকে প্রায় সপ্তাহে দেখি, আজকাল তো এখন ইদানিং এইসব গত সপ্তাহে শুরু হয়েছে, সপ্তাহে 2 দিন যাওয়া, শেখ মুখলিসুর রহমান একটু 2 দিন গিয়ে অনেকের সাথে এরকম দেখা হয়, জিজ্ঞাসা করি না কারণ অনেকে লজ্জা পাবে, খারাপ কাজ করে এসছে, কিন্তু কখনো কখনো নিজে থেকে বলে দেয়, অথবা একবার ঘর নিয়ে চলে এসছে, একটু হেদায়ত হয়েছে, পাশে এসে বসছে, কি ব্যাপার, কি অসুবিধা হয়তো, কখনো জিজ্ঞেস করিয়ে নিলাম, বলো যে ইন্টারনেট কেস, আর যদি খারাপ কেস হয় বলবে, তাহলে অনেকে তবা করার হয়তো করে নিয়েছে, হয়তো বলে যে খুব খারাপ ছিলাম, এই করেছি, হ্যাঁ আসছে, তারপরে কেন ধরছে আপনারা এর উত্তর দেবেন, আমি জানি না ওইসব কারণ আসছে, এখানে কার কি সরকার পক্ষ থেকে আসছে, না এই 2 নম্বরই রাস্তা দিয়ে আসছে, নিজেরা কার করছে, ঠিক দেখেন অভিজ্ঞ লোকেরাই বলছে এখানে। পশু পাখির শিকারের ক্ষেত্রে ধারালো অস্ত্র দিয়ে হইতে হবে, রক্ত প্রবাহিত হইতে হবে, আর তারপর রক্ত বহে যে কোনো শরীরে যে কোনো জায়গায় লেগে রক্ত যদি বয়ে যায় তাহলে জায়েজ আপনার জন্য, পড়ে গেলেও, আর রক্ত প্রবাহিত হয়নি, লাঠি দিয়ে মেরেছেন আর পাটা ভেঙে গেছে, অথবা লেগেছে বুকে গিয়ে লেগেছে আর তারপরে মরে গেছে আর রক্ত বেরোয়নি, ফুলে আছে, তাহলে জায়েজ, জায়েজ নয়, কিন্তু পড়ে গেছে, দেখছেন যে মেরেছেন আর পাটা ভেঙে গেছে, মরেনি এখনো, কি করবেন?
তাড়াতাড়ি জবাই করে দেন, রক্ত প্রবাহিত করলে জায়েজ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো পশু মা আনহারাদ দাম ওজাকার ইসমাল্লাহ, যদি রক্ত প্রবাহিত হয়ে যায় আর আল্লাহর নাম নিতে পারো, বিসমিল্লাহ বলতে পারো, ফাকুল, তাহলে খাও। মারা যায়নি, মরতে যাচ্ছে, মরতে যাচ্ছে বলা হয়েছে। হ্যাঁ, মরার আগে আগে, মরার আগে আগে পাথর, ধারালো পাথর দিয়ে বলা হয়েছে। ধারালো পাথর দিয়ে যদি রক্ত প্রবাহিত হয়ে যায়, সেই জামানায় 1400 বছর আগে পাথর দিয়ে চামড়ায় যখন লিখা হইতো, গাছের বাকলে লিখা হইতো, হ্যাঁ পাথরে লিখা হইতো, তাহলে ধারালো পাথর দিয়ে জবাই করা হইতে পারে না? হ্যাঁ, একটা প্রশ্ন করছেন যে মা বাবা পান খায়, পান খায় মানে জর্দা সহ। প্রশ্ন হচ্ছে যদি জর্দা সহ পান হয় তাহলে মোটেই দিবেন না, মোটেই দেবেন না, মা বাবা নারাজ হয়ে যাবে, তবুও দেবেন না, কারণ হারাম খাইছেন তাহলে আপনি। আর যদি সাদা পান হয় তাহলে বুঝাবেন, সাদা পান হলে বুঝাবেন যে এতে পয়সার অপচয় হচ্ছে, আপনিও গুণাগার হচ্ছেন, আমরা গুণাগার হচ্ছি। সুতরাং এক কাজ করেন, পান না খেয়ে আপনাকে এর থেকে আরো বেশি পয়সা দিচ্ছি, পানের বিকল্প আপনি আপেল খান, আপনি আর অন্য ফলমূল খান, আঙুর খান, দুধ খান, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, চাই কোনো অসুবিধা নেই, চাই কি আপত্তি আছে, চা কি পানের মতো? মাথায় পাগড়ি আর টুপি, এগুলি হচ্ছে নবী করিম সাল্লামের অভ্যাস, অভ্যাসের ব্যাপারে এবাদত নাই, আবাদ, এবাদত আমাদেরকে এবাদতের ক্ষেত্রে নবী সাল্লামের অনুসরণ করতে হবে। আর আদাতের ক্ষেত্রে, অভ্যাসের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জাতির যে লেবাস ছিল সেই লেবাস পড়েছেন, বিরোধিতা করেন। এমন নয় যে মক্কার মুশরিকরা ওই ঢিলা লেবাস পড়তো না, মুশরিক আবু জাহল, আবু লাহাব যে লেবাসই পড়তো সেই লেবাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, জাতির বিরোধিতা করেন। মক্কা মুশরিকরাও পাগড়ি বানতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওই তরিকাতে থেকেছেন। সুতরাং যখন যেখানে থাকবেন সেই রকম লেবাস পরাটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, আপনি জাতির বিরোধিতা করবেন না। বাংলাদেশে গিয়ে দেখছেন সব পাঞ্জাবি ধারী, মানে দাড়িওয়ালা মানুষ যারা, বা একটু ধার্মিক মানুষ, নামাজি মানুষ, ভালো শেখলে তারা পাঞ্জাবি পাইজামা পরে, আপনি পাঞ্জাবি পাইজামা পরেন। এমন এলাকা যেখানে জুব্বা পরে না, আমাকে একাই জুব্বা পরে না, সবাই তাকাবে, আরে কোন আল্লাহ ছেড়ে, কোন হুজুর ছেড়ে, কে এটা রে? অথচ আপনি এলেম রাখেন না, কিছুই রাখেন না, হ্যাঁ আপনাকে বড় বড় ফতোয়া জিজ্ঞাসা করে বসে আছে, মুসিবত আপনার জন্য। তো সুতরাং লেবাস পোশাকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু লেবাস পোশাকের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জাতিতে জন্ম নিয়েছেন সেই জাতির অনুকরণ করেছেন, কারণ আদাত, এটি ইবাদত নয়। যদি আমাদের দেশে পাগড়ির প্রচলন থাকে, পাগড়ি পরুন, আর পাগড়ির প্রচলন নেই, খামাকে পাগড়ি বানবেন, এসব কোনো প্রয়োজন করে না, বরং লেবাসের শোহরা, এটা হচ্ছে খ্যাতির লেবাস, খ্যাতির লেবাস নিষেধ করেছেন, যাতে সবাই তাকাবে, সবাই শুধু বলবে আরে কে রে, কে রে, আরে পাগড়িওয়ালা কে রে, এইরকম লেবাস পরার কোনো যুক্তি নেই, এগুলি সন্নত নয়, বাড়াবাড়ি করে খামাখা এগুলিকে সন্নত বানিয়েছে, সন্নত নয় এগুলি। হ্যাঁ, সন্নত হচ্ছে কিছু শর্ত সাপেক্ষ লেবাস পরা, টাকনার নিচে না যাওয়া, কারণ ওইদিকে হারাম, এত তাং লেবাস নয়, প্যান্টের আকারে পড়েন আর পায়জামার আকারে পড়েন, এত টাইট নয় যে রুকু সিজদা করতে মুশকিল হয়ে যাচ্ছে, জলসাতে আপনার হাতে বসতে অসুবিধা হয়ে যাচ্ছে, এরকম নয়। অথবা জেগে উঠছে সামনে থেকে পিছন থেকে, কি জেগে উঠছে, পাছা কতটুকু, কয় ইঞ্চি সামনে, কত ইঞ্চি জেগে উঠছে, এরকম জায়গ নেই। এক ভাই প্রশ্ন করেছেন যে এক মহিলা বিধবা হয়েছে, এক মহিলা বিধবা হয়েছে ছোট বাচ্চা নিয়ে, শিশু না বালক, এখন এই অবস্থায় অন্য জায়গায় তার বিবাহ হয়ে যাচ্ছে, ওই মহিলার বিবাহ হয়ে যাচ্ছে, বিবাহ হয়ে যাওয়াই সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় বড় সাহাবায়ে কেরাম আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, ইদ্দত পার হওয়ার পরে তাদের বিবিরা বিবাহ হয়ে গেছে, এতে স্বামীর মানহানি নাই। আমাদের দেশে হিন্দুদের সভ্যতা আছে, মনে করে যে স্ত্রী যদি অন্য জায়গায় বিবাহ বসে যায় তার মানে সে স্বামীর মানহানি করলো অথবা স্বামীর শ্রদ্ধা করলো না, এগুলি হিন্দু সভ্যতা, ইসলাম নয়, জাহিলিয়াত, আর জাহিলিয়াতের বিরোধিতা করা ফরজ। তো বিবাহ হয়ে যাওয়া ভালো কাজ। এখন প্রশ্ন, এই ভাইয়ের যে বিবাহ হয়ে গেল, এই শিশুর দেখাশোনা কার দায়িত্বে, কে করবে? নারীর ওপর এক পয়সার দায়িত্ব নিয়ে একটা মাসলা জিজ্ঞেস করেন, জেনে নেন ভালো করে, এই মাসলা জেনে ভালো করে। মহিলাদের ওপর ভরণ পোষণের কারও দায়িত্ব নেই, নিজের পেটেরও দায়িত্ব নেই। আল্লাহ পাক এত সম্মানিত করেছে মহিলাদেরকে, মহিলা নিজের পেটের দায়িত্ব বিধবা হইলেও তার ওপর নেই যে আমি কি খাবো, হাই এই দায়িত্ব নেই। আমি এই বিষয়ে মাঝে মাঝে বলতে থাকি আপনাদেরকে এবং বলেছি যারা নিয়মিত আসে শুনেছেন, তাহলে কার ওপরে দায়িত্ব যাবে? এখন দেখেন কার ওপরে দায়িত্ব যাচ্ছে, মহিলার যতদিন বিবাহ হয়নি, বিধবা হয়ে আছে, তার বাবার উপর ফরজ, বাবার ফরজ। ছেলে যদি সাবালক থাকে ছেলের উপর ফরজ, ছেলে নেই বাবা নেই তাহলে ভাইয়ের উপর ফরজ, ভাইদের উপর ফরজ, ভাই নাই তাহলে চাচাদের উপর ফরজ, ভাতিজাদের উপর ফরজ, হ্যাঁ যদি তারাও না থাকে তো মুসলিম সরকারের উপর ফরজ।
কেউ নেই, তাহলে মুসলিম সরকার খরচ। হ্যাঁ, সমাজের উপরে যদি মুসলিম সরকার না থাকে, মানে ইসলামিক সরকার, মুসলিম নাম কি আসছে, কিন্তু সেই সরকার এই দায়িত্ব পালন করে না, তাহলে সেখানকার সমাজ, সেখানকার এলাকার সংগঠন হোক অথবা সমাজের এ করে আলোচনা করে একটা কমিটি করে, এই আমাদের গ্রামে এই বিধবাগুলি আছে, এদের ভরণ পোষণ এক বছর খরচ দিতে আমাদের গ্রামবাসী ছাড়া দিতে হবে, এটা ফরজ, না হলে গুণাগার হবে গ্রামবাসী। আর এই যে ছেলে, ছেলের ভরণ তাহলে মহিলার উপর হইল না, ওর যে মা, মায়ের ওপর এই ছেলের ভরণ পোষণের দায়িত্ব কখনো নেই, কার উপর তাহলে এই দায়িত্ব, এই ছেলের যে নিকটবর্তী আছে, সবচেয়ে নিকটবর্তী কে, এই ছেলে যদি আপন ভাই থেকে থাকে তাহলে ভাইয়ের উপর, ভাই নেই তাহলে দাদা আছে, বাপ মারা গেছে দাদা আছে দাদার উপর, দাদা নেই চাচার আছে চাচাদের উপর, ইত্যাদি আত্মীয় স্বজন যারা আছে তাদের উপর এই দায়িত্ব আসবে, ওই যে নতুন বিয়ে বসলো সেই স্বামীর উপর না, সেই বাপকে কি বলেন আমাদের দেশে, তো আবার ওকেও বাপ বলে, আসলে তোর বাপ নয়, মানে ওর মাকে বিয়ে করেছে এক কথায়, তো আমাদের আঞ্চলিক ভাষা বলে কাঠ বাপ বলে, মানে কাঠ যেমন শুকনো, কোনো রস নেই, রহমত নেই, দয়া নেই, ঠিক তেমনি কাঠ বাপ, ওর মাকে বিয়ে করে নিয়েছে কিন্তু তার দয়া মায়া তো এই ছেলের উপর নাই, এই জন্য আমাদের রাজশাহী, মাওলা, দিনাজপুর এই কয়েকটা ডিস্ট্রিক্টের ভাষা বলে কাঠ বাপ, কাঠ বাপের ওপর নেই, এর মায়ের ওপরও নেই, এর ভরণ পোষণ, এই শিশুর লালন পালনের দায়িত্ব। আর যদি বাবার ধন সম্পদ থেকে থাকে, জমি জায়গা থাকে, তা থেকে খরচ করবে, তা থেকে খরচ করবে। হ্যাঁ, 2 বছর হক আছে ওর মায়ের, উচিত 2 বছর স্তন্য দান করবে যেখানে থাকুক না কেন, এটা তার অধিকার। বিবাহ করুক অথবা নাই করুক, অপেক্ষা করুক, আমি আমার ছেলেকে দুধ পান করিনি, যদিও স্বামী যদি জালেম হয়, আবার যদি সেখানে গিয়ে আমাকে পরেশান করে যে না তুমি এই বাচ্চাকে করতে, অনেক সময় এরকম সমস্যার সৃষ্টি হয়, দেখতে পারে না অপরের বাচ্চা তার মায়ের কি আছে, অনেক জালেম এরকম আছে। তো যাই হোক, তবে ফজিলত আছে যদি ওই ব্যক্তি, যেই ব্যক্তি ওই মহিলাকে বিয়ে করলো সেই ছেলেটিকে নিয়ে লালন পালন করে, আল্লাহ পাক তার অনেক ফজিলত রেখেছেন। অথবা সমাজের যে কোনো ব্যক্তি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়তীমে ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাতি কাহাতাইন, আমি এবং ইয়তিমের যে ব্যক্তি কেফালত করবে, মানে দেখাশোনা করবে, ভরণ পোষণ খরচ খরচা দেবে, সেই ব্যক্তি কিয়ামতের দিনে জান্নাতে এইভাবে পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ, একটা ইয়তিম যদি মানুষ করেন আপনি, একটি ইয়তিম যদি মানুষ করেন, তাহলে যে ব্যক্তি দুটো তিনটি ইয়তিম কন্টিনিউ, একটা ইয়তিম বড় সাবালক করে দিয়েছে, ওকে ছেড়ে দিয়েছে, আর একটা ইয়তিম খুঁজি, 2 বছর 1 বছরের ছেলে, 6 মাসের ছেলে খুঁজি, তারপরে ওকে একটু সাবালক করে দিই, সাবালক করে দিলে আপনার দায়িত্ব এখন পড়াশোনা করুক, অথবা আছে জরুরি না যে আপনাকে বিয়ে এনে পাশ করে করেন, ভালো কথা, কিন্তু সাবালক করে দিলে আপনার অনেকটাই দায়িত্ব হালকা হলো, সে করে করবে, খেতে পারবে। এইরকম যদি ইয়তিম লালন পালন করেন তাহলে জান্নাতের আশা করা যেতে পারে, আল্লাহ পাক অনেক গুনাহটা মাফ করবেন এবং জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে পাশে আল্লাহ পাক জায়গা দেবেন ইনশাআল্লাহ তাআলা। সুতরাং এই ভালো কাজগুলিতে অংশ নেওয়ার চেষ্টা করেন, দেখেন যে আপনার গ্রামে অথবা আপনার বংশের মধ্যে, এখন গ্রামে না হইতে পারে, 2 কিলোমিটার দূরে আত্মীয় স্বজন থাকতে পারে, কিন্তু সেই বংশে আপনার এতিম আছে, বিধবা আছে, তাহলে দেখাশোনা করেন। শ্বশুর শাশুড়িকে যদি পীরকে বাপ বলতে পারে, তো শ্বশুর শাশুড়িকে অসুবিধা কি? কালকে তো আমাদের আবুল আখতার ভাই বলছিলেন যে পীরকে যদি বাপ বলতে পারে, তো শ্বশুর শাশুড়িকে মা আর বাপ বলতে অসুবিধা কি? এরা তো অনেক কিছু দিয়েছে, তো শ্বশুর শাশুড়িকে শ্রদ্ধার জন্য মা বাবা বলতে পারে, শরীয়তের এটা নয়, শ্রদ্ধার জন্য, শরীয়তের নয় শ্রদ্ধার জন্য, এহতেরামের জন্য মুরব্বীদেরকে, বড়দেরকে যদি কখনো বলে বাপ মা, কিন্তু আরব সমাজে যদি বাপ বলেন তো খবর আছে। আমার এক ঘনিষ্ঠ বন্ধু ছিল আরআরে, ওরে ইউনিভার্সিটিতে একসাথে পড়তাম, তো ওর সাথে সব খুলে কথা হইতো আরব ট্র্যাডিশনগুলি সম্পর্কে। তো আমিও নতুন বিবাহ করে পড়তে পড়াশোনার জন্য এসেছি, আর ও বিয়ে করলো তারপরে মদিনায়, তো বিয়ে করে আমি বলছি যে আচ্ছা তুমি তো বিয়ে করলে তো তোমরা শ্বশুর শাশুড়িকে কি বলো? মাঝে মাঝে গাড়িতে প্রায় সাথে নিয়ে ঘুরতো, আমাকে গাড়ি ছিল তার, আমরা তো বিদেশি গরিব মানুষ, আমাদের গাড়ি কখন তখন কোথায়, ছাত্র জীবন, তো তো বলতে আমরা আম্মাতি বলি, শাশুড়িকে আম্মাতি বলি, আম্মাতি মানে পুহু, বাংলা ভাষায় পুহুকে আম্মাতি বলে, আর শ্বশুরকে কি বলে বলছে আম্মি। তো আমি বললাম যে আমরা যদি শ্বশুর আর শাশুড়িকে আম্মি আর আম্মাতি বলি, মানে চাচি বলি অথবা ফুফু বলি, আর ওকে শ্বশুরকে যদি চাচা কেমন আছেন, তাহলে ও তালাক করিয়ে দিবে মনে হয়, জবরদস্তি টিউশন নিয়ে নিবে। তো আমার উত্তরে বলল যে আর আমরা যদি শাশুড়িকে মা বলে দিই, অম্মি বলে দিই, তাহলে মা এক দানা দেবে না, ভাত দেবে না, বাড়ি থেকে তাড়িয়ে দেবে, তোর মা আমি না ওই তোর শাশুড়ি, আমার ওই তোর মা, তুই ওকে মা বলবি, তোর মা কইতে। তো এক এক দেশের এক এক সভ্যতা,
এখন আপনার সভ্যতায় আপনার দেশের সভ্যতায় যদি মা বলেন অসুবিধা নেই, শ্রদ্ধার জন্য মা বলেন, কিন্তু আসলে মা নয় সে, আর মায়ের মতে হেতে রামের বা হকেরও হকও রাখে না, তবে যদি অভাবই থাকে সহযোগিতা করেন, নেকির কাজ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আজকালকার এক শ্রেণীর মানুষ তো এমন হয়েছে যে মাকে খরচ না দিতে পারে কিন্তু শাশুড়িকে খরচ দিচ্ছে, কোম্পানি থেকে পালিয়ে গিয়ে কাজ করে অথবা ওমরাতে এসে কাজ করে, তাদের সম্পর্কে জিজ্ঞাসা করছেন আমাদের ভাই, ওমরাতে এসে কাজ করা জায়েজ নাই, ওমরা করতে এসে ওমরা করে আল্লাহর রাস্তায় চলে যান, কারণ এইরকম মুসলিম সরকার নিষেধ করছে এবং এতে অনেক অপরাধ হচ্ছে। যাদের কাগজপত্র নেই, যাদের পেপার্স নেই, তারাই বেশিরভাগ ক্রাইম করে ভাবছে আমাকে ধরতে পারবে না, আমাকে ধরতে পারবে না, আমি অপরাধ করলে কোথা থেকে ধরবে, কোনো কিছু পাবে না আমার। তো যার ফলে এইরকম কাজ বহু ক্ষতি রয়েছে, এরকম লোক যদি কাজ করতে থাকে তাহলে, যার ফলে জায়েজ নয়। আর যারা ভেঙে এসেছেন তাদের সম্পর্কে বলবো আমি, একটু হালকা করে বলি, সেটা হচ্ছে যে যদি মজলুম হয়ে ভেঙে আসে, জুলুম অত্যাচার করছে, তার কন্ট্রাক্ট করা আছে 700 রিয়াল বেতন দিচ্ছে, 500-450 অথবা 6 মাস 8 মাস বেতনই দেয় না, খাটিয়ে নিচ্ছে, শুধু মরুভূমিতে কাজ দেওয়ার কথা ছিল শহরে দিয়েছে মরুভূমিতে, তাকে জঙ্গলে ফেলেছে। একবার এক জায়গায় আল কাসিমে প্রায় 60-70 কিলোমিটার ভিতরে মাঝরাতে ইসলামের দাওয়াত দিতে গিয়ে শুনেছি যে ওখানে কিছু গাড়ি মুসলিম আছে, ইসলামের দাওয়াত দিতে গিয়েছে শুনলাম যে ওখানে বাঙালি আছে, তো দেখা করে আসি, বাঙালি করে মুসলমান আর অন্যগুলো ছিল যারা সব অন্যান্য ভাষী ইন্ডিয়ার, তো ওগুলো গাড়ি মুসলিম ছিল, কিছু কিতাব দিলাম, তো বাঙালি একজন বাঙালি শুধু আলাদা হয়ে আছে আর এক মাঝরে একাই শুধু আমাকে দেখে আর কি চিৎকার করে কান্না শুরু করে দিল, কিছুক্ষণ কাঁদল, মন ভরে কাঁদল, কাঁদার পরে তখন কথা বললো কি ব্যাপার, বলছে 6 মাসে কোনো মানুষই দেখিনি, 6 মাসে কোনো মানুষ দেখিনি, আমার কফিল আসে, আসার পরে 1 সপ্তাহের গরম পানি দিয়ে চলে যায়, 1 সপ্তাহের যে রুটি খাবো রুটি দিয়ে চলে যায়, আর ওই খাই, তার কথাও বুঝে না, দিয়ে চলে যায়, আর কোনো মানুষ দেখতে পায় না, বাংলা ভাষা ছাড়া কিছু বুঝিয়ে না, কথাও বলতে পারি না কারোর সাথে। মানুষের প্রকৃতি হচ্ছে মানুষের কাছে ঘনিয়ে বসা, মানুষ একা বাস করতে পারে না, মরে যাবে, পাগল হয়ে যাবে, পাগল হয়ে মরে যাবে, প্রথম পাগল হয়ে যাবে, মরে যাবে, তারপরে একাই যদি কোথাও ছেড়ে দেওয়া হয় তাহলে কোনো বন জঙ্গল। কি বলছিলাম, যদি তার সাথে এরকম আগ থাকে তাহলে ঠিক আছে, যে তোমার কাজ মাঝরাতে ফার্মে ঠিক আছে, যদি আগ না থাকে, না তোমাকে একবারে গার্ডেনে পার্কে দেওয়া হবে লিখিত বা মৌখিক, যদি ওইরকম মৌখিক হইলে সেটা আগ, কিন্তু মৌখিকের কোনো মূল্য নেই, কারো কাছে পেশ করে আপনি কিছু পাবেন না, হোক এজন্য লিখিতই কন্ট্রাক্ট হওয়া উচিত। কন্ট্রাক্টে যদি থাকে থাকে বেতন বেশি, কিন্তু বেতন দিল না, কন্ট্রাক্টে থাকে যে কাজ আপনার ভালো ছিল কিন্তু কাজ এক ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার তাকে নিয়ে মাদুরে ফেলে দিচ্ছে, আমি নিজের চোখের দেখা বলছি, সিভিল ইঞ্জিনিয়ার তামিলনাড়ুর মাদ্রাসের মাদুরে ফেলেছে, সিভিল ইঞ্জিনিয়ার কান্না করে আমার সামনে কান্না করছে এসে, আল্লাহ মুস্তাহান। তো এরকম যদি জুলুম অত্যাচারে কেউ শিকার হয় তাহলে জায়েজ হতে পারে, তার সেখান থেকে পালিয়ে যাও, কিন্তু এমনিতে আপনার সাথে 500 টাকার চুক্তি আছে, 500 টাকাই দিচ্ছে, আপনার মাদুরাই কাজের চুক্তি আছে, মাদুরাই দিচ্ছে, আপনাকে কেউ টেলিফোন করলো যে মাদুরাই কি থাকবে, চলে আয় দাম্মামে 2000 বেতন পাবি, কাম দিলেন ঘরে চলে, তাহলে জায়েজ নাই, তাহলে জায়েজ নাই, কারণ আপনি 500 রিয়ালের আপনি ওয়াদে এসেছেন, আপনাকে কাজ করতে হবে, 2 বছরের ওয়াদে 2 বছর পুরা করেন, তারপরে যেখানে যাবেন জানতে চান, ভালো বিষয় আসে না, যাই হোক আল্লাহ আলম। হ্যাঁ, দিনের উপর জুলুম অত্যাচার করে তাহলে তো তার জন্য আরো বেশি অধিকার পালিয়ে যাওয়ার, যদি দুনিয়ার ক্ষেত্রে আপনার বেতনের ক্ষেত্রে জুলুম হয়, কাজের ক্ষেত্রে জুলুম হইলে যদি পালিয়ে যাওয়া জায়েজ হতে পারে, যদি আপনার দিনের উপর আক্রমণ করে তাহলে হয় তাকে আইনের আশ্রয় নিয়ে তাকে পরাজিত করেন, তার মহাসাসের দেন বন্ধ করিয়ে কোর্ট মহাকামার আশ্রয় নিয়ে যদি পারেন, তার যদি দেখেন এই রাস্তা আমার পক্ষে সম্ভব নয় তাহলে আপনার জন্য জায়েজ আছে, কারণ দিন বাঁচানো প্রথম ফরজ দুনিয়া বাঁচানোর আগে। তো এক ভাই প্রশ্ন করছেন যে যেসব পেশাদার বক্তারা কন্ট্রাক্ট না করে আপনার সাথে চুক্তি না হলে আসবে না, 5000 টাকা না দিলে, 10000 না দিলে, প্লেনের ভাড়া না দিলে আসবে না, এইরকমটা তাদের জন্য জায়েজ নয়, তাদের জন্য এরকমটা জায়েজ নয়। বরং এই ক্ষেত্রে যদি তাদের দাওয়াতি উদ্দেশ্য থাকে যে দিনেরও কাজ আমরা করছি, তাহলে এই ক্ষেত্রে মানুষের উপরে ছেড়ে দেওয়া উচিত যে আমার খরচ খরচার জন্য, যাতায়াত খরচের জন্য যতটা মানুষ বিবেক বিবেচনা করে মানুষের মতো দেবে আমিও তাতে খুশি, এবং আমার সংসার পরিবার চালানোর জন্য যতটা মানুষ দেবে তাতে আমি খুশি, তাহলে তার জন্য আখেরা তো বাকি থাকবে। আর যদি এইরকম করে তাহলে আখেরাতে কিছু পাবে না। আমার একজন ভালো বক্তার সাথে এরকম আলোচনা, আমার সাথে অনেক বয়সে বেশি, তাকে জিজ্ঞাসা করলাম ওস্তাদের বয়সের যে আপনারা যে কন্ট্রাক্ট না করে যাচ্ছেন না, তো এটা কেমন, এটা শরীয়তে জায়েজ? অনেক আগের কথা বলছি 1984 তখন আমি 20 বছর বয়স মনে হয়, এইরকম বয়সে জিজ্ঞেস করছি আপনারা যে কাজ করছেন এটা জায়েজ হবে?
তখন তো আমরা ফারিগ হয়েছি আমি প্রথম। তো বলছেন সুবহানাল্লাহ, সোজা সোজা সোজি উত্তর। বলছে আমরা দাওয়াতের উদ্দেশ্যে যাই না, তো আমরা দাওয়াতের উদ্দেশ্যে যাই না, কি উদ্দেশ্যে যাচ্ছেন? বলছে ওরা সুর শুনতে চায়, ওরা আমার কাছ থেকে 20,000 50,000 1,00,000 টাকা কালেকশন করে নেবে, 50 মন ধান কালেকশন করে নেবে, এগুলোর জন্য আমরা চুক্তি করবো না? সুর করা বক্তা